সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন, তুলা রাশিতে কোন গ্রহ থাকলে আপনি কতটা সৌভাগ্যবান মানুষ হবেন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনার রাশি তুলা, এই তুলা রাশিতে যদি রবি অবস্থান করে তাহলে রবির কিন্তু এটা নিচু ঘর, অর্থাৎ রবি নিচস্থ। আর এই রবি নিচস্থ থাকলে, সেই সঙ্গে চন্দ্রযুক্ত থাকলে, আপনি হবেন অত্যন্ত সামাজিক মানুষ বা ন্যায়নীতিজ্ঞ মানুষ বা সমাজ সংসার সকল নিয়ম নীতি মেনে চলতে সদা প্রস্তুত, এমনকি সদালাপী, যাকে বলা হয় সবার সঙ্গে সুন্দর ব্যবহার বা মধুর ব্যবহার দ্বারা পরিবার পরিজনের মন জয় করার মানসিকতা, সেই সঙ্গে এক কথায় যাকে বলা যায় যে সঙ্গপ্রিয়, এমনকি সবার সঙ্গে মিশতে চলতে বসতে একসঙ্গে বসবাস করতে বিশেষ পটু, এমনকি সকল জিনিসের খুঁটিনাটি দিকে যেমন লক্ষ্য তেমনি খুঁটিনাটি উল্টিয়ে পাল্টিয়ে দেখার মানসিকতা প্রবল। তাছাড়াও আপনি একজন উত্তম সমালোচক, সেই সঙ্গে আমোদপ্রিয়, উল্লাসপ্রিয় এবং শান্তিপ্রিয় মানুষ। তবে অর্থ উপার্জনের জন্য প্রচুর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অবলম্বন করতে হবে, এক কথায় আপনি পরিশ্রমশীল মানুষ। অর্থ উপার্জনে আপনি বেশ পটু, কিন্তু সঞ্চয়ে পটু নয়, যার জন্য শেষ জীবনে অর্থকষ্ট আসাটা যেন স্বাভাবিক হয়ে দাঁড়ায়, অর্থাৎ সঞ্চয়ের মানসিকতা নেই। তবে সন্তান সন্ততির জন্য গভীর চিন্তা করেন এবং এমনকি আপনার চিন্তাভাবনাই সন্তান সন্ততিদের জগতের বুকে মাথা তুলে দাঁড়াতে সহযোগিতা করে। সেই সঙ্গে প্রেম প্রণয়ের ব্যাপারে মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা আসাও যেন অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া পারিবারিক ব্যাপারে, বিশেষ করে পিতৃপক্ষ থেকে আপনার মনে কোনো না কোনো অশান্তি আসতে পারে, বিশেষ করে পিতৃ সম্পত্তি আত্মনাশ, পিতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় বা পিতা কর্তৃক তেজ্য হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তথাপিও আপনি আপনার নিজস্ব ক্ষমতা বলে বংশের বুকে মাথা তুলে দাঁড়াবেন, সেই সঙ্গে শিল্পকলা বাণিজ্যের দিকে প্রবল ঝোঁক থাকবে, এমনকি এই শিল্পকলা ও বাণিজ্য থেকে প্রচুর আনন্দ লাভ করার সক্ষমতাও আপনার রয়েছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে চক্ষু রোগ, মস্তিষ্কের পীড়া, এমনকি ধাতুগত রোগ, প্রস্রাব, কিডনিজনিত সমস্যা, এমনকি ডায়াবেটিস বা নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে। কর্মসিদ্ধির জন্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রম করতে করতে অবশেষে কোনো না কোনো ব্যাধিতে আক্রান্ত, বিশেষ করে মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা বা মেরুদণ্ডের ব্যথা, এমনকি প্যারালিটিক বাত পর্যন্ত হয়ে যেতে পারে। অল্প বয়সে বিবাহ কার্য সুসম্পন্ন হবে, তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা অনেকাংশে কঠিন হবে। এই তুলা রাশিতে রবির অবস্থান কিন্তু সেই জাত ব্যক্তিকে স্বদেশ অপেক্ষা প্রবাসে মৃত্যুবরণ করিয়ে থাকে। তাছাড়া শরীর স্বাস্থ্যগত অবনতি বা অপরের অপবাদ, এমনকি গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট, সেই সঙ্গে দুঃখান্বে পতিত হয়ে আত্মধ্বংসের মাধ্যমে জীবন অবসান ঘটার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তথাপিও তুলা রাশিতে রবির অবস্থান রাজাদেশ বা বন্ধন অবস্থায় মৃত্যুও কিন্তু ঘটাতে পারে, এটা সর্বদা মনে রাখতে হবে। বিশেষত রবি যদি পাপস্থ বা বিশেষ করে রাহুযুক্ত বা শনিযুক্ত, রাহুদিষ্ট বা শনিদিষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রবাসের মৃত্যু বা আত্মধ্বংসের মাধ্যমে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে বিদেশে বহু উচ্চপদস্থ বন্ধু বান্ধবের সম্ভাবনা, এমনকি তাদের সহযোগিতায় জীবন সংগ্রামে জয়ী হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। কর্ম, অর্থ, মোক্ষ লাভে প্রচুর কৃতিত্ব, এমনকি বহুল প্রতিষ্ঠা, যশ, সুনামের সুউচ্চ শিখরে আরোহণ করতে দেখা যায়। তবে মনে রাখবেন, জীবনে বহুবার কর্ম বিপর্যয়ের আশঙ্কা থাকতে পারে, তবে যতবার কর্ম বিপর্যয় হবে ততবারই কিন্তু শুভ
কিছু না কিছু শুভ ফল প্রাপ্ত হবেন। বিশেষ করে জীবন চলার পথে এই তুলা রাশিতে রবির অবস্থান আর্থিক, সামাজিক, মানসিক উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। সে বাধা হবে সাময়িক, কখনো সামগ্রিক নয়, এটা সর্বদা মনে রাখবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলা রাশিতে যদি চন্দ্র অবস্থান করে, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র মানে আপনার রাশি হচ্ছে তুলা, তাহলে আপনি হবেন অত্যন্ত বন্ধুবৎসল, পরোপকারী, সহৃদয়বান, সহানুভূতি সম্পন্ন, সেই সঙ্গে আরাম আয়েস প্রিয় মানুষ। অপরের সহযোগে কাজ করবার বিশেষ ইচ্ছা, বিশেষ করে সহকর্মীদের সাথে বা ধরেন অংশীদারদের সাথে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ কাউকে না কাউকে সঙ্গে নিয়ে কাজ করার একটা মানসিকতা থাকে, একলা চলনীতি যেন নেই। এমনকি অপরের সাহচর্যে অর্থ সম্পদ সম্পত্তি লাভ, তবে অর্থ সম্বন্ধে সারা জীবন যেন একটা দুশ্চিন্তা থাকতে পারে। অবশ্য নিজস্ব প্রকৃতির দুর্বলতার জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা আসলেও নিশ্চিতভাবে আপনি ধনবান, সুখী, উদার ও পরোপকারী মানুষ হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে ব্যবসা বুদ্ধি যেন জন্মগত, বিশেষ করে কেনা বেচার কাজে বা কোনো আমদানি রপ্তানি বাণিজ্যে, নারী বস্ত্র বা কোনো কসমেটিক সামগ্রী, মনোলোভা দ্রব্য যাকে আমরা মনোহারী ব্যবসা বলি, এমন ব্যবসার সাথে জড়িত থাকার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। সেই সঙ্গে কলাবিদ্যার দিকে প্রবল ঝোঁকও যেমন থাকবে, এমনকি তাতে বেশ কৃতিত্ব অর্জন করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এছাড়া তুলা রাশিতে চন্দ্রের অবস্থান, পারিবারিক কারণে বহু দেশ বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে পরিবার পরিজন নিয়ে বা ধর্মীয় তীর্থযাত্রার ব্যাপারে প্রচুর ভ্রমণ। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে দাঁত, চোখ, পেটের রোগ, এমনকি কোনো গ্যাস্ট্রিক আলসার, এ ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। জীবনে জীবনসাথী এমনকি পরিবার পরিজনের প্রভাব আপনার উপর বেশি থাকতে পারে, যার ফলে সারা জীবন পরিবার পরিজন টানতে টানতে নিজের দিকে তাকানোর বা নিজের জন্য কিছু সঞ্চয় করার সময় পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। কর্মজীবনে কিন্তু বিবাহের প্রভাব অবধারিত, কেমন, যেমন হলো হয়তো জীবনসাথী আপনাকে কর্ম পাইয়ে দিল, বা শ্বশুরালয় আপনাকে কর্ম পাইয়ে দিল, বা জীবনসাথী শ্বশুরালয়ের ব্যবসায় আপনি প্রতিষ্ঠিত হলেন, এমনটি ঘটার সম্ভাবনাও কিন্তু বেশি। তাছাড়া তুলা রাশিতে চন্দ্র জাত ব্যক্তিকে মানে তীর্থধামে মৃত্যু ঘটাতে পারে, কোনো রকম লোকসান, ক্ষতি, শোক মৃত্যুর কারণ হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। যেমন হলো যে আপনি প্রচণ্ড ঋণের দায়ে আক্রান্ত হয়ে বা ঋণগ্রস্ত হয়ে অবশেষে আত্মধ্বংসের কারণ হয়ে পড়লো, বা হয়তো সহায় সম্পত্তি সব হারিয়ে জীবন ধ্বংস করার মানসিকতা জন্মাতে পারে এই তুলারাশিতে যদি চন্দ্র অবস্থান করে। তবে সন্তান সন্ততির জন্য যতটা না চিন্তা করবেন ততটা, তার থেকে বেশি সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবেন। বন্ধুবান্ধব দ্বারা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ তুলারাশিতে চন্দ্র বন্ধুবান্ধব দ্বারা যৎপরনাস্তি ক্ষতি সাধিত হয়ে থাকে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা বন্ধুবান্ধবদের ঢাল হিসাবে ব্যবহার করে আপনার যথাসর্বস্ব লুফিয়ে নিতে পারে। এতদূর সত্ত্বেও বহুবিধ কর্ম অথবা কর্মে বহু পরিবর্তন সাধিত হবে, তাতে সন্দেহ নেই। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি লাভ, এমনকি বিদেশে বসবাস হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। মাতা বা মাতৃতুল্য কোনো স্ত্রীলোকের জন্য আপনার জীবনে অর্থ সম্পদ সম্পত্তি ক্ষতি ঘটতে পারে, অর্থাৎ তার সহযোগিতায় বা শেষ জীবনে তার চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয়িত হতে পারে। সেই সঙ্গে মনে রাখবেন যে বন্ধু বান্ধব বা সঙ্গী দ্বারা আপনার বিরুদ্ধে দুর্নাম, বদনাম, অপবাদ প্রচার, এমনকি শত্রুতার সৃষ্টি হওয়ার সম্ভাবনাও অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলা রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন নিজের যোগ্যতা সম্বন্ধে গর্ব করার মতো মানুষ, তাছাড়া তর্ক বিতর্কে যেন সর্বদা পটু, নিজের মতবাদ ত্যাগ করতে কখনোই চান না,
আজীবন বাদ বিসংবাদে রত থাকতে বেশি পছন্দ। জীবনে বহু শত্রু বহু প্রতিদ্বন্দ্বী জন্মালেও এই শত্রু এবং প্রতিদ্বন্দ্বীরাই কিন্তু আপনাকে সফলতার স্বর্ণ শিখরে উঠাতে সহযোগিতা করবে, কারণ আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা তখনই হবে যখন আপনার আপনি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বা উন্নতির দিকে অগ্রসর হবেন। জীবনে সাফল্যের জন্য প্রচুর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অবলম্বন করতে হবে, সেই সঙ্গে আপনার সাহস আপনার উৎসাহ আপনার কর্মদক্ষতা আপনার একাগ্রতা কিন্তু কর্ম অর্থ মোক্ষ লাভে সহায়ক হবে। জীবনে বহু অর্থ সম্পদ সম্পত্তি উপার্জন করবেন, কিন্তু হটকারিতার জন্য বিশেষ করে লটারি ফাটকা জুয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ করে অর্থ আত্মসাত হইতে পারে বা অর্থ নষ্ট হতে পারে বা কোনো সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তি ঝামেলা দেখা দেওয়ায় সেই অর্থ মাঝ যেতে পারে। এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে যে তুলারাশিতে যদি মঙ্গল অবস্থান করে। তাছাড়া তুলারাশিতে মঙ্গল জাত ব্যক্তিদের অত্যাধিক ভাব প্রবণতার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বিরোধ এমনকি সহকর্মী ও অংশীদারদের সাথে বিরোধ সৃষ্টি হয়, ব্যবসা বাণিজ্য লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে পড়বে বা ব্যবসা আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে। তবে প্রেম প্রণয়ের ব্যাপারে তুলারাশিতে মঙ্গল যুক্ত জাত ব্যক্তিদের বিবেচনার বড়ই অভাব, এমনকি অন্যায় অবিচারের প্রতি বেশি ঝোঁক থাকে। জীবনের শেষে অবশ্যই পারিবারিক বা সামাজিক অশান্তি ঘটাটা অস্বাভাবিক নয়। তাছাড়া আপনার হটকারি সিদ্ধান্তের জন্য স্বাস্থ্যেরও অবনতি ঘটার সম্ভাবনা কিন্তু অমূলক নয়, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা থাকবে অধিক শক্তিশালী, যার ফলে শত্রু ও বিরোধী পক্ষ দ্বারা সম্পত্তি আত্মসাত হওয়ার সম্ভাবনাও অমূলক নয়, এটা আপনাকে সর্বদা মনে রাখতে হবে। তবে তুলারাশিতে মঙ্গল অবস্থান করলে প্রত্যক্ষ বা পরোক্ষ মৃত্যুর কারণ কিন্তু শত্রু ও বিরোধী পক্ষরা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এক কথায় শত্রু দ্বারা আপনি যেন অবরুদ্ধ জীবনযাপন করবেন, সেই সঙ্গে যদি বৈদেশিক সূত্রে কোনো ব্যবসা বাণিজ্য করতে যান বা বিদেশে কোনো বন্ধুত্ব তৈরি করেন বা বিদেশে কোনো আত্মীয়তা তৈরি করেন তাহলে কিন্তু ভয়ানক শত্রুতা বা ভয়ানক ক্ষতির সম্ভাবনা অনেকাংশে বেশি। অবশ্য আপনার সাহসিকতা কর্মের একাগ্রতা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব ফলাবাদ যে প্রচেষ্টা বা ক্ষমতা তা আপনাকে সকল প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে নিয়ে যাবে, এমনকি জগতের বুকে বিখ্যাত মানুষ রূপে পরিগণিত করবে তাতে সন্দেহের কোনো রূপাবকাশ নেই। সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণকালে যদি নতুন বন্ধুত্বের সৃষ্টি হয় সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ ওই বন্ধুই কিন্তু পরবর্তীতে শত্রুতায় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলারাশিতে যদি বুধ অবস্থান করে তাহলে আপনি হবেন অত্যন্ত সহযোগী বা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের জন্য সর্বদা চিন্তাযুক্ত এবং তাদের সহযোগিতায় সর্বদা আগ্রহান্বিত। নিজ বুদ্ধি মেধা প্রযুক্তি ও কৌশলের দ্বারা অপরের সুখ দুঃখ বোঝবার অপরিসীম ক্ষমতা থাকবে আপনার মধ্যে। বিশেষ করে প্রত্যেক বিষয়ের বা প্রতিটা বিষয়ের কিন্তু দুটি দিক থাকে, এই দুটি দিক চিন্তা করার ক্ষমতা থাকে একমাত্র তুলারাশিতে যদি বুধ অবস্থান করে, অর্থাৎ দ্বৈত স্বভাব বিশিষ্ট মানুষ বা দ্বৈত চিন্তা সম্পন্ন মানুষ। কোনটা ভালো কোনটা মন্দ দুটো চিন্তা করে তারপর কর্মে অগ্রসর হবে, সেই সঙ্গে অত্যন্ত যুক্তিপূর্ণ মানসিকতা বা সহকর্মী এমনকি অধীনস্থ ব্যক্তিদের সাহায্যে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি লাভ হবে। স্বীয় বুদ্ধিবৃত্তি দ্বারা এবং এজেন্ট ব্রোকারি দালালি বা কন্ট্রাক্টারি দ্বারা জীবনে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি প্রাপ্তি হবে তাতে সন্দেহের অবকাশ নেই, সেই সঙ্গে লটারি ফাটকা জুয়ায়ও অর্থ লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে আপনার তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু ব্যবসার সুনাম যশ খ্যাতি এমনকি ব্যবসার কলেবর বৃদ্ধিতে বিশেষ সহযোগিতা করবে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ব্যাপারে অসাধারণ দক্ষতা থাকবে আপনার, কিনলেও জিতবেন বিক্রয়েও জিতবেন। সেই সঙ্গে সন্তানদের জন্য অত্যন্ত
আবেগ এবং উদ্বেগ দুটোই কিন্তু বিদ্যমান। কোনো সন্তানের কারণে তীব্র মনোকষ্ট আসতে পারে, এমনকি জীবনের শেষ দিকে 55 বছর বয়সের পর নিজের বাসগৃহ পরিবর্তন এমনকি প্রবাস জীবন যাপন হওয়ার সম্ভাবনাও অমূলক নয়। তাছাড়া তুলা রাশিতে বুধ অবস্থান করলে সাহিত্য শিল্পকলা প্রভৃতির দিকে যেমন ঝোঁক থাকে তেমনি এই সাহিত্য শিল্পকলার প্রচুর কৃতিত্ব অর্জন করবেন তাতে সন্দেহ নেই। তাছাড়া তুলা রাশিতে বুধের অবস্থান আর্থিক ব্যাপারে প্রচুর উদ্বেগ এমনকি দুশ্চিন্তার কারণ হলেও কখনো অর্থশূন্য থাকতে হবে না, অর্থাৎ নির্দিষ্ট সময়ে আপনি দেখবেন হাতে ঠিক টাকা এসে হাজির হয়ে যাবে। এমনকি আপনার নিজস্ব বুদ্ধি ও কৌশল দ্বারা অপরের প্রীতি অর্জন করা বা অপরের আনুকূল্যতা অর্জন করা অনেকাংশে সহজ হবে। কোনো বিপজ্জনক বা গোপনীয় ব্যাপারে লিপ্ত হওয়ার জন্য দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে মনে রাখবেন, দেশ বিদেশে বহু পরিচিত ব্যক্তির থেকে আপনি সাহায্য সহানুভূতি প্রাপ্ত হবেন, সেই সঙ্গে আপনার বহুমুখী দক্ষতা কর্ম যাকে বলে কর্মদক্ষতা এমনকি আপনার মেধা বা কৌশল এমনকি কূটবুদ্ধির জন্য আপনি প্রচুর খ্যাতি অর্জন করবেন, এমনকি জগতের বুকে এমন কিছু আবিষ্কার করবেন যা আপনাকে অমর করে রাখবে। সেই সঙ্গে সাহিত্য শিল্প প্রতিভা বা সাহিত্যিক শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে বহু বন্ধুবান্ধব সৃষ্টি হবে যা আপনাকে মৃত্যুর পর শত বছর বাঁচিয়ে রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলা রাশিতে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন, অর্থাৎ আপনার রাশির তৃতীয় পতি এবং ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি এই তুলা রাশিতে অবস্থান করলে আপনি হবেন অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ এবং সৎ বিবেচক, ন্যায় নীতি ও সত্যের পক্ষপাতী, কখনো অন্যায় অবিচার অসত্যের পথে যেতে নারাজ ও এক কথায় ন্যায়সঙ্গত মধুর ব্যবহার দ্বারা জগৎকে জয় করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। অল্প পরিশ্রমে অধিক উপার্জন হবে জীবনে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের প্রিয় পাত্র হতে সক্ষম করবে এই তুলা রাশিতে বৃহস্পতির অবস্থান। কোনো দক্ষ বা অর্থশালী ব্যক্তির সহায়তায় সাফল্য লাভ হবে, বিশেষ করে সে তার দক্ষতা দিয়ে আপনাকে সহযোগিতা করবে বা অর্থ সম্পদ দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে, সেই সহযোগিতায় আপনি আপনার উন্নতির অগ্রযাত্রা চালু হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সবচেয়ে বড় ব্যাপারটি যেটা সেটা হচ্ছে তুলা রাশিতে বৃহস্পতি কিন্তু প্রচুর দেশ বিদেশ ভ্রমণ করা এমনকি ভ্রমণে আনন্দ এমনকি জীবনে ভ্রমণ গাইড রচনা পর্যন্ত হতে পারে আপনাকে দিয়ে। তবে শেষ বয়সে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি রেখে যাবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সন্তান সন্ততি এমনকি পুত্র কন্যা নিয়ে সুখী জীবনযাপন করার সম্ভাবনাও অমূলক নয়। তবে জীবনসাথীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হলেও মৃত্যুকাল অবধি দাম্পত্য জীবন মহানন্দে কাটবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এছাড়া তুলা রাশিতে বৃহস্পতি কিন্তু জাত ব্যক্তিদেরকে মানে শান্তিময় বা প্রশান্তিময় মৃত্যু এমনকি আধ্যাত্মিকতার দিকে প্রচুর ঝোঁক এমনকি আধ্যাত্মিক চিন্তা চেতনায় অপরের উপকার বা জগতের মুক্তির জন্য কাজে লাগতে পারেন আপনি। এক কথায় আপনার আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এমন কিছু আবিষ্কার করবেন যা আপনার এই উচ্চ আদর্শ কাজে পরিণত করবার চেষ্টা আপনাকে মহান করে তুলবে, সেই সঙ্গে অন্যের সহযোগিতায় কোনো মহৎ কর্মে প্রবৃত্ত হওয়ায় প্রচুর খ্যাতি অর্জন করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সেই সঙ্গে প্রচুর সৎ পরোপকারী ও ধার্মিক বন্ধুবান্ধবের সৃষ্টি হওয়ায় আপনি যেন একটা স্বজন গ্রুপ নিয়ে আপনি অগ্রসর হবেন এবং যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা অর্জন করবেন। সেই সঙ্গে তুলা রাশিতে বৃহস্পতি কিন্তু জাত ব্যক্তিদেরকে আইনজ্ঞ বা ধর্ম যাজকের সহযোগিতা প্রাপ্তিতে সহযোগিতা করে থাকে। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলা রাশিতে যদি প্রেমের দেবতা শুক্রাচার্য বা রাশি অধিপতি শুক্রাচার্য
এবং অষ্টমপতি শুক্রাচার্য অবস্থান করেন তাহলে সেই জাতক ব্যক্তির হবে প্রবল যৌন আকর্ষণ এমনকি আমোদ প্রমোদে উৎসবে আনন্দে অপরের সাহচর্য আহারে বিহারে শিষ্ট বা সামাজিকতায় সর্বদা পটু জীবনে বিপরীত লিঙ্গের প্রভাব খুব বেশি তবে ভালোর জন্যই হোক আর মন্দের জন্যই হোক বিপরীত লিঙ্গের সঙ্গ যেন ছাড়তে নারাজ অবশ্য তুলা রাশিতে শুক্র কিন্তু অল্প পরিশ্রমে বেশি উপার্জন ঘটায় তবে জীবন সঙ্গী বা বিপরীত লিঙ্গ গঠিত ব্যাপারে অতিরিক্ত বিলাসিতার দরুন অর্থ নষ্ট হয় শেষ জীবন অনেকটা মানবেতর জীবন যাপন করতে হতে পারে তথাপিও তুলা রাশিতে শুক্র সাহিত্য শিল্প কলা কবিতা প্রভৃতির দিকে প্রবল আকর্ষণ করায় এমনকি প্রেম প্রণয়ের ব্যাপারে মানসিক চাঞ্চল্য ও প্রতিদ্বন্দ্বিতা আদর্শ প্রণয়ের পক্ষপাতী জীবনের শেষে লোকপ্রিয়তা অধীনস্থ ব্যক্তির সাহায্যে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি লাভ এমনকি গুপ্ত প্রণয়ে একনিষ্ঠতা হচ্ছে আপনার প্রধান ধর্ম আর জীবনসঙ্গী বা বিপরীত লিঙ্গ ঘটিত ব্যাপারে শত্রুতা আপনার জীবনে মৃত্যুর কারণ পর্যন্ত ঘটাতে পারে এটা সর্বদা মনে রাখতে হবে বা সতর্ক থাকতে হবে তাছাড়া তুলা রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য কিন্তু আপনাকে আধ্যাত্মিক সাধনায় বিভূতি লাভের আকাঙ্ক্ষা জন্মায় ঠিকই কিন্তু প্রকৃত সাধক হওয়ার সম্ভাবনা নেই সেই সঙ্গে ধর্মের ব্যাপারে বহু প্রচেষ্টা থাকলেও প্রকৃত ধার্মিক আপনি হবেন না হয়তো মুখে ধার্মিকতা দেখাবেন কিন্তু অন্তর থাকবে অধার্মিকতায় পরিপূর্ণ অবশ্য ব্যবসা বাণিজ্য কর্ম বা যে কোনো প্রফেশনের সাফল্যের জন্য আপনি ধর্মকে ব্যবহার করতে পারেন সেই ধর্মকে ব্যবহার করে সংসার সমাজে বিখ্যাত মানুষরূপে পরিগণিত হবেন সেই সঙ্গে অনেক সৌভাগ্যবান বন্ধু পাবেন ঠিকই কিন্তু বন্ধুকে কাজে লাগাতে খুবই কষ্ট হবে এমনকি জীবনসাথীর জন্য প্রচুর অর্থ ব্যয় বা প্রচুর ক্ষতি তার দ্বারা প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি আত্মসাৎ হওয়ার সম্ভাবনাও অমূলক নয় সুপ্রিয় দর্শক এবার আসি তুলা রাশিতে যদি ন্যায়ের দেবতা শনি মহারাজ অবস্থান করেন তাহলে সেই জাতক ব্যক্তিরা নিজের সম্বন্ধে অত্যন্ত সজাগ সেই সঙ্গে সঙ্গ বিমুখ দেনা পাওনার ব্যাপারে সাধারণত বেশ খারাপ ব্যবহার করতে কোনো রকম কুণ্ঠিত হবে না অর্থাৎ টাকা নেওয়ার সময় বেশ মিষ্টি কথায় নেবে কিন্তু দেওয়ার সময় যেন কলিজা ফেটে যাবে যদি এই তুলা রাশিতে শনি মহারাজ থাকে অর্থাৎ এই তুঙ্গস্থ শনি মহারাজ শুধু নেবে কিন্তু দিবে না তবে এদের কিন্তু সংযমের শক্তি থাকবে প্রচুর প্রচণ্ড পরিশ্রম এবং মিতব্যয়িতার দ্বারা অর্থ সঞ্চয় হওয়াটা স্বাভাবিক কিন্তু পাহাড় সম হবে এমনটি কিন্তু নয় যদিও তুলা রাশি শনির তুঙ্গ গৃহ ধন সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ করার কথা কিন্তু নয় বরং পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি আত্মসাৎ হওয়ার সম্ভাবনা তবে নিজস্ব কায়িক শ্রমের মাধ্যমে জীবনে উন্নতি আর প্রেম প্রণয়ের ব্যাপারে কিন্তু প্রচণ্ড একনিষ্ঠতা থাকবে জীবনের শেষ দিকে নির্জন বসবাস অর্থাৎ গৃহবাড়ি ত্যাগ করে নির্জনে বসবাস করার মানসিকতা জন্মাতে পারে বা নির্জনে বসবাস করতে বাধ্য করতে পারে আপনাকে সেই সঙ্গে স্নেহ প্রীতির ব্যাপারে অত্যন্ত মনকষ্ট মনচঞ্চলতা মনোবিঘ্নতা আপনাকে যেন কুড়িয়ে কুড়িয়ে খাবে মনে রাখবেন তুলা রাশিতে শনি মহারাজ শ্রম মেধা প্রযুক্তি এমনকি প্রচেষ্টা দ্বারা অর্থ উপার্জন করতে হবে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না অর্থাৎ কর্ম করো তবেই না আপনার ভাগ্য উন্নতি তাছাড়া বিপরীত লিঙ্গের দ্বারা সর্বদা শত্রুতা থাকবে অর্থাৎ আপনি পুরুষ হলে স্ত্রী লোক আপনার সঙ্গে শত্রুতা করবে আপনি স্ত্রী হলে পুরুষ আপনার দ্বারা আপনার প্রতি শত্রুতা করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক তুলা রাশিতে শনি মহারাজ কিন্তু বিবাহে বাধা বিঘ্ন সৃষ্টি করে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ পণ্ড করে দিতে পারে বা বিবাহে প্রতিবন্ধকতা বা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে তথাপিও জীবন যেন বৈচিত্র্যময় এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য মৃত্যুতে খ্যাতি অখ্যাতি দুটোই কিন্তু করতে পারে সেই সঙ্গে কর্মজীবনের উপর বিবাহ বা জীবনসঙ্গীর প্রভাব অপরিসীম কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা দ্বারা খ্যাতি বা অখ্যাতি দুটোই কিন্তু আসতে পারে আপনার জীবনে যেমন সহকর্মীরা আপনার
মারাত্মক সর্বনাশ করতে পারে বা অংশীদাররা ব্যবসা আত্মসাৎ করতে পারে, আবার সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনার জটিল কার্য সম্পন্ন করতে পারে, বা অংশীদারেরা আপনাকে সহযোগিতা করিয়ে ব্যবসা বৃহৎ করতে করতে এক সময় মানে কলেবর বৃদ্ধি করতে করতে এক সময় মহাধনবানে পরিণত করতে পারে। অর্থাৎ দ্বৈত ভাব থাকবে অর্থ সম্পদের মধ্যে। তবে ধর্ম চর্চা বা দার্শনিকতার ব্যাপারে কিন্তু এই তুলারাশিতে শনি মহারাজ সর্বদা বাধা বাধা আর বাধা এটা ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আসি তুলারাশিতে যদি সর্বগ্রাসী গ্রহ রাহু অবস্থান করে, তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন অত্যন্ত খামখেয়ালি, উৎকট, উদ্ভট, ঝামেলা বাঁধানো মানুষ। ঝামেলা মেটাতে চায় না, সর্বদা ঝামেলায় ডুবে থাকতে বেশি পছন্দ করবে। সেই সঙ্গে অবশ্য অত্যন্ত সঙ্গপ্রিয়, কিন্তু কোনো সঙ্গ বেশি দিন ভালো লাগবে না, টিকবেও না। যেন অন্যায় বা অদ্ভুত কর্ম দ্বারা অর্থ উপার্জন করতে বেশি পারদর্শী বা বেশি ইচ্ছা থাকবে, যেন রাতারাতি বড় লোক হব, তাইতে কাউকে মেরে হোক, ধরে হোক, বা তার ধন সম্পদ আত্মসাৎ করে হোক। সেই সঙ্গে তুলারাশিতে রাহু নিচু সংসর্গে অর্থহানিও ঘটায়, যেমন লটারি ফাটকা, জুয়া খেলা, স্পেকুলেশন এর দিকে প্রবল ঝোঁক থাকে। প্রেম প্রণয়ের ব্যাপারে একনিষ্ঠতার প্রচণ্ড অভাব। জীবনের শেষে স্থানচ্যুতি বা গৃহ বাড়িতে প্রচণ্ড বিশৃঙ্খলা যেন লেগে থাকে। সেই সঙ্গে আপনার অধীনস্থ ব্যক্তির জন্য সাফল্যে চরম বাধা, এমনকি জীবনের আয় হবে অনিশ্চিত। আজ 1 টাকা, পরদিন 10 টাকা, পরদিন 0 টাকা, এমন উপার্জন ঘটাবে এই তুলারাশিতে রাহু অবস্থান করলে। দাম্পত্য জীবনে যেন একটা অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করাবে আপনাকে, যা অন্য কোনো জাত ব্যক্তিরা অর্জন করতে পারবেন না। সেই সঙ্গে আপনার জন্মস্থান ছেড়ে দূরে মৃত্যুবরণ করার সম্ভাবনা, তাছাড়া নির্বাসন বা শত্রুর ষড়যন্ত্র আপনার জীবনে মৃত্যুর কারণ হতে পারে। সেই সঙ্গে বিদেশে অসৎ সংসর্গে ধর্মহানি, নিচু কর্মের জন্য বা বিচিত্র কর্মের জন্য অখ্যাতি কুখ্যাতি, সুনাম যশ মানমর্যাদা নষ্ট, মিথ্যা অপবাদে কর্মহানি, এমনকি বিদেশে বন্ধুর সংসর্গে ভ্রমণজনিত বিপর্যয় বা দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি, বা কোনো গোপনীয় কারণে আপনার ফাঁসির কাস্তে ঝোলার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। বিশ্বের বুকে কারাগারে যত মানুষ শেষ জীবন অবধি জীবন কাটায়, তার ম্যাক্সিমামই কিন্তু এই তুলারাশিতে রাহু অবস্থান করার কথা। সুপ্রিয় দর্শক, এবার আসি এই তুলারাশিতে যদি বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু অবস্থান করেন, তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন অতিমাত্রায় আত্মপরায়ণ, এমনকি পর সংসর্গ বিমুখ, সেই সঙ্গে বিবাহে অনিচ্ছা, এমনকি ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিবাহ এবং বিবাহিত জীবন হবে ক্ষণস্থায়ী। নিচ ব্যক্তির সহযোগিতায় অর্থ উপার্জন, সেই সঙ্গে পরিশ্রমে বাধার জন্য অসাফল্য, স্নেহ প্রীতির ব্যাপারে চরম উদাসীন, এমনকি জীবনের শেষ দিকে দুর্গম স্থানে বসবাস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া স্নেহ প্রীতির ব্যাপারে অদ্ভুত এক ধারণা জন্মাতে পারে আপনার মধ্যে। তথাপিও তুলারাশিতে কেতু আপনাকে অত্যন্ত হিসাবি এবং সুবুদ্ধি কুটবুদ্ধি দুটোই দেবে। অবশ্য অযথা লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে, বা সুবুদ্ধিও দিবে, কুটবুদ্ধিও দেবে, আপনিও সুবুদ্ধি দিবেন, কুটবুদ্ধিও দিবেন সমান হারে। তবে মনে রাখবেন, এই সুবুদ্ধি কুটবুদ্ধির মধ্যে প্রতারকের দ্বারা অর্থ সম্পদ সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয়, কারণ আপনি অপরের দিকে একটি আঙ্গুল দেখিয়েছেন, 4টি আঙ্গুল কিন্তু আপনার দিকে থাকবেই। সেই সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে অল্প বয়সে মনোমালিন্যতা থেকে সালিশ বিচার, মামলা মোকদ্দমা, এমনকি কোর্ট সেপারেশন পর্যন্ত ঘটে যেতে পারে। তাছাড়া এই তুলারাশিতে কেতুর অবস্থান কোনো গুপ্ত বা রহস্যময় ব্যাপারে জড়িত হওয়ার জন্য বন্ধন ভয়, বিশেষ করে আইন আদালতে জড়ানো বা
লোহার খাঁচায় আবদ্ধ হওয়ার সম্ভাবনা অমূলক নয়। তবে তুলা রাশিতে কেতু কিন্তু আধ্যাত্মিক সাধনার ব্যাপারে অদ্ভুত অদ্ভুত ব্যক্তির সহসর্য, বন্ধু সংসর্গে অদ্ভুত ভ্রমণ, এমনকি অদ্ভুত কর্মে লিপ্ত হওয়ার জন্য বিশেষ খ্যাতি বা বিশেষ অখ্যাতি দুটোই লাভ হতে পারে। তবে আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার একাগ্রতাই পারে খ্যাতি অর্জন করে করতে, আর নসেত আপনার কুমানসিকতা, আপনার অলসতা, আপনার হেয়ালি খেয়ালিতা কিন্তু আপনার জীবনে চরম অখ্যাতিতে ডুবিয়ে দিতে পারে। অর্থাৎ অসতর্কতাই কিন্তু আপনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। তাই তো তুলা রাশিতে কেতু অবস্থান করলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরোনাস্তি ক্ষতি বা জীবনে যেন জীবনটা যেন কলঙ্কময় অবস্থানে রূপ নিতে পারে, সেই সঙ্গে বিপদগ্রস্ত হয়ে সহসা মৃত্যু হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। অবশ্য দুর্ঘটনাজনিত অঙ্গপ্রত্যঙ্গ হানি বা দীর্ঘদিন হাসপাতালে কাটানো, অবশেষে কোনো জীর্ণশীর্ণ ব্যাধির মধ্য দিয়ে জীবন অবসানের সম্ভাবনা অমূলক নয়। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনার এই তুলা রাশিতে কোন গ্রহ আপনার জন্মকালীন প্ল্যানেটে আছে সেই অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশন যদি আপনার জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।